আজ রাইটার্স ক্রিয়েশনে আপনাদের জন্য লেখক অনীশ দেবের লেখা রুপুলি প্লাস। বাংলা সাহিত্যের অবশ্য রোমাঞ্চ কল্পবিজ্ঞান ধারার জনপ্রিয় লেখক ও সম্পাদক অনীশ দেবের জন্ম 1951 সালের 22শে অক্টোবর কলকাতায়। হিন্দু স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর সাম্মানিক পদার্থবিজ্ঞানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক, এরপর পদার্থবিজ্ঞানে বিটেক, এমটেক ও পিএইচডি করেন। বিশ্ববিদ্যালয় থেকে 2টি স্বর্ণপদক ও রৌপ্যপদক পেয়েছেন। কর্মজীবনে 1973 সাল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে লেকচারার, 1990 থেকে ওই বিভাগেই রিডার ও 1998 থেকে প্রফেসর। তার প্রথম লেখা প্রকাশিত হয় 1968 সালে অধুনালুপ্ত মাসিক রহস্য পত্রিকায়। পরবর্তীকালে আনন্দমেলা, শুকতারা, কিশোর ভারতী, নবকল্লোল প্রভৃতি জনপ্রিয় পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। অনীশ দেবের লেখার প্রধান বিষয় গোয়েন্দা, রহস্য, ভৌতিক, অলৌকিক এবং কল্পবিজ্ঞান। তার লেখা কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল 60 মিনিট 23 ঘন্টা, ভয়ের পাতাল, দেখা যায় না, শোনা যায় না, অশরীরী ভয়ঙ্কর ইত্যাদি। তিনি তার সাহিত্য জীবনে বহু পুরস্কার পেয়েছেন, যেমন 2012 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরসিংহ দাস পুরস্কার, 2014 সালে দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার ও 2019 সালে কিশোর সাহিত্য সার্বিক অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত করা হয়। 2021 সালে 28শে এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে এই জনপ্রিয় লেখকের জীবনাবসান ঘটে। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে পত্র ভারতী থেকে সম্পাদিত অনীশ দেবের সেরা 101 ভৌতিক অলৌকিক বইটি থেকে। গল্পের সূত্রধার, গল্প পরিচালনা ও সম্পাদনায় আমি অনির্বাণ। গল্প পাঠে নিশানাতের চরিত্রে রাজদীপ, রূপক সরকারের চরিত্রে রীতারাম। শুরু হচ্ছে আজকের গল্প অনীশ দেবের লেখা রুপোলি ফ্লাস্ক। প্রথম কবে রূপক সরকারের সঙ্গে দেখা হয়েছিল মনে নেই, তবে এটুকু মনে আছে পার্ক স্ট্রিটের ফাউন্টেন বারে প্রায় প্রতিদিন সন্ধ্যেবেলাতেই ওর সঙ্গে আমার দেখা হতো। রূপক সরকারের দিকে আমার একবার নজর গেলে চোখ ফেরানো মুশকিল, এবং এই নজরবন্দি হওয়ার কারণ রূপকের রূপ নয়, ওর ফ্যাকাশে মুখ। সে মুখে রক্তের যেন ছিটে ফোটাও নেই। রূপক সরকারের চেহারা মাঝারি, বয়স মোটামুটি 45, গভীর কালো চোখ এবং ওর ফ্যাকাশে সাদা মুখে এই দুটো কালো বৃত্ত ছাড়া আর কোনো রঙের প্রলেপ নেই। মুখ নয়, যেন সাদা চকচকে রূপোর পাতে তৈরি একটা মরণ মুখোশ। প্রথম নজরে ওকে দেখে আমি চমকে উঠেছিলাম। বারে ওর আসা যাওয়া ছিল দারুণ নিয়ম মাফিক। ঠিক 7:30 আসেন, ওনের একটা টেবিল বেছে নিয়ে গ্লাসের পর গ্লাস বিয়ার হুইস্কি চলতেই থাকে। তারপর 9:15 বাজলেই অস্বস্তি ভরে বারবার তাকান ঘড়ির দিকে, চারপাশে ইতি উতি চোখ বুলিয়ে নেন, তারপর ঠিক 9:30 বেরিয়ে যান। ফাউন্টেনের বেয়ারাদেরও এই নিয়ম মুখস্থ হয়ে গিয়েছিল। 9:15 বাজলেই ওরা বিল নিয়ে এসে হাজির হতো সরকারের টেবিলে। একদিন রাত 8টা নাগাদ ফাউন্টেনে ঢুকে দেখি ওনের টেবিলে যথারীতি রূপক সরকার উপস্থিত ও নেশায় নিমগ্ন। টেবিলের দ্বিতীয় চেয়ারটা খালি দেখে আলাপ জমানোর উদ্দেশ্যে সোজা এগিয়ে গেলাম ওর কাছে। বললাম, বুঝতে পারি? ও শিওর শিওর, চড়ানো লাজুক গলায় বললেন সরকার। ধন্যবাদ জানিয়ে বসলাম। হেসে বললাম, আমার নাম নিশানাথ সান্যাল, আপনাকে তো প্রায় রোজই এখানে দেখি। হাত বাড়িয়ে দিলেন তিনি। আমি রূপক সরকার,
ফাউন্টেন আমার ফেভারিট জায়গা, আই জাস্ট লাভ দিস প্লেস। আমরা পরস্পর হ্যান্ডশেক করলাম, এভাবেই আলাপের সূত্রপাত এবং বিভিন্ন বিষয়ে আমাদের কথা শুরু হলো। ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থা, কলকাতার ফুটবল, অ্যাপেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ইত্যাদি বহু জিনিস নিয়েই আমরা আলোচনা করলাম। 9:30 পর্যন্ত আমাদের কথাবার্তা জ্যোতিহীন, ক্লান্তিহীন। রাতের পর রাত আমাদের আলাপ ক্রমে ঘন হয়ে উঠতে লাগলো। হয়তো একটা বন্ধুত্ব গড়ে উঠল দুজনের মধ্যে। একদিন দুজনে একই সঙ্গে বাধ ছেড়ে বেরোলাম, হাঁটতে শুরু করলাম নির্জন পথ ধরে। কথায় কথায় জেনেছি রূপক সরকার পেশায় ডাক্তার, থাকেন কাছেই ক্যামাক স্ট্রিটে, একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে। আজ অন্যদিনের মতো ট্যাক্সি ডাকার চেষ্টা না করে তিনি হাঁটতে শুরু করলেন এবং আমাকেও ছাড়তে চাননি। একসময় হঠাৎই সরকার বললেন, চল আজ আমার বাড়ি চলো, বিদেশি শ্যাম্পেন আছে, একসাথে বসে খাওয়া যাবে। হ্যাঁ, আমি অবাক হলাম, কিন্তু রূপক সম্পর্কে আমার নিজের যথেষ্ট কৌতূহল থাকায় ওর প্রস্তাবে রাজি হলাম। ওকে অনুসরণ করে পৌঁছালাম ওর ফ্ল্যাটে। ফ্ল্যাটে ঢুকতেই বিলাসী সাজগোজের পরিচয় পেলাম, আকারে বিশাল ও প্রকারে রাজকীয় রূপের আবাস। নিজেকে সামলে নেওয়ার আগেই সরকার হঠাৎ আমাকে বললেন, আপনি এক মিনিট বসুন, আমি আমি এক্ষুনি আসছি, একটু বসুন। উত্তরের অপেক্ষা না করেই তিনি ভেতরের কোন একটা ঘরে অদৃশ্য হয়ে গেলেন। বসবার ঘরে আমি একা দাঁড়িয়ে, ঘরের উপর জরিপ নজর রেখে সরকারের অপেক্ষায় রইলাম। ডান দিকের দেওয়ালে সুদৃশ্য বইয়ের তাকে সুচারুভাবে সাজানো দেশি বিদেশি বইয়ের মেলা আমাকে আকর্ষণ করল। সেদিকে এগিয়ে গেলাম, প্রায় সঙ্গে সঙ্গেই পেছন থেকে শোনা গেল দরজা খোলার শব্দ এবং তাকে অনুসরণ করে দৃপ্ত পায়ের ছন্দ। কি দেখছেন, বই? শুনতে পেলাম খুশি খুশি সরকারের গলা। বই পড়তে খুব ভালোবাসেন বুঝি? সেরকম পোকা নয়, তবে মাঝে মাঝে। কথা বলতে বলতে আমি ওর দিকে ঘুরে তাকিয়েছি, আর সঙ্গে সঙ্গে ভীষণভাবে চমকে উঠেছি। আমার সামনে এক নতুন রূপক দাঁড়িয়ে। গত কয়েক মাস যে রূপকের সঙ্গে আমি আলাপ করেছি, কথা বলেছি, এর সঙ্গে তার কোনো মিল নেই। এখন রূপকের চোখ মুখ প্রাণবন্ত, উজ্জ্বল, ফর্সা গাল টুকটুকে লাল, যেন রক্ত গোলাপ। বহু চেনা ফ্যাকাশে ভাব কোথায় মিলিয়ে গেছে, আমি অবাক চোখে নিষ্ফলকে তাকিয়ে রইলাম। আমাকে দেখে অবাক হচ্ছেন মনে হচ্ছে। হ্যাঁ, মানে আমি না ঠিক বুঝতে পারছি না, আপনি যেন পলকে ঝকঝকে টকটকে হয়ে উঠেছেন, কোনো জাদু টনিক খেয়ে এলেন নাকি? ডক্টর সরকার একটু ভেবে বললেন। আপনাকে সব বলবো, তবে তার আগে এটা এক গ্লাস করে হয়ে যাক। সরকারের সুরে মনে হলো তিনি যেন বেশ মজা পেয়েছে। দ্রুত পায়ে এগিয়ে গেলেন দেওয়ালের গাঁথা ক্যাবিনেটের কাছে, দরজা খুলে বোতল বের করে দুটো গ্লাসে ঢেলে নিলেন শ্যাম্পেন। কাছে এগিয়ে এসে একটা গ্লাস আমার দিকে বাড়িয়ে দিলেন, হেসে বললেন, ঠিকই ধরেছেন, জাদু টনিকই বটে, রক্ত রক্ত রক্ত
কি বলছেন আপনি? বোকার মতো ওর কথার প্রতিধ্বনি তুলে আমি প্রশ্ন করলাম। একটা সোফায় বসে শরীর এলিয়ে দিলেন রূপক সর্দার। আমাকে বললেন, বসুন বসুন। তারপর সরাসরি আমার চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি ভ্যাম্পায়ারে বিশ্বাস করেন? না 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 না, মানে ও নিয়ে তো তেমন ভাবিনি, থতমত খেয়ে অগোছালো উত্তর দিলাম। বেশ, তাহলে এখন থেকে ভাবুন। সরকারের হাসি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, অন্তরঙ্গ ভাবের বদলে এক অদ্ভুত দূরত্বের আবরণ ওর মুখের উপরে নেমে এলো। ভ্যাম্পায়ার হলো আসলে অমৃত। দিনের বেলা ওরা সাধারণ মৃতদেহের মতো নির্জীব হয়ে পড়ে থাকে লুকোনো কোনো জায়গায়, আর রাতে অন্ধকার নেমে এলে ওরা রক্তের খোঁজে চলাফেরা করে বেড়ায় জীবন্ত মানুষের জগতে। মানুষের রক্ত না হলে ওদের চলে না। আর যাদের রক্ত ওরা চুষে খায়, তারাও ধীরে ধীরে ভ্যাম্পায়ার হয়ে যায়। এসব কথার তো কোনো উত্তর হয় না। এখন মনে হলো সরকার হয়তো আজ একটু বেশি খেয়ে ফেলেছেন, সুতরাং হাতের গ্লাসে একটা ছোট্ট চুমুক দিয়ে চুপ করে রইলাম। সরকার বলে চললেন, আমাদের বংশে কয়েকশো বছরের পুরনো এক অভিশাপ আছে। আমার ঠাকুরদার বাবা, ঠাকুরদা, আমার বাবা সবাই মারা গেছে ওই ভ্যাম্পায়ারের হাতে। ওরা আমাকেও মেরে ফেলবার চেষ্টা করেছিল, বহু বছর ধরে সেই চেষ্টা করে চলেছে, কিন্তু এখনো করছে। কিন্তু বরাবরই আমি ওদের ফাঁকি দিয়েছি। ওর কথা বিশ্বাস করছি, এমন ভান করাটাই হয়তো ভালো হবে বলে মনে হলো। তাছাড়া আমারও বেশ কৌতূহল হচ্ছে, সুতরাং জানতে চাইলাম কিভাবে ফাঁকি দিলেন। বছর দুয়েক আগেও আমাকে ভীষণ সাবধানে থাকতে হতো। নাম করা কোম্পানির জুত সইতালা কিনেছি। সন্ধ্যের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত বাড়ি ছেড়ে একটা পাও বেরোতাম না। কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব করিনি। কেন করবো? আমি কাউকে বিশ্বাস করি না, আমি কোনো মেয়ের সঙ্গে প্রেম পর্যন্ত করিনি। না না, যদি সেও ভ্যাম্পায়ার হয়, না না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমি আমার ওই পূর্বপুরুষদের মতো আমি ভ্যাম্পায়ারের হাতে মরতে চাই না, তাই বিয়ে পর্যন্ত করিনি আমি। তাহলে জীবনটা আপনার একা একাই কেটেছে বলতে হয়, নির্বিকার ভাবে মন্তব্য করলাম। রূপক সরকার দীর্ঘশ্বাস ফেললে, যা বলেছেন। তবে খুশির কথা বলতে হবে, ভ্যাম্পায়ারদের হাত থেকে বাঁচবার একটা নতুন পথ আমি বের করেছি। ডাক্তারি করে বেশ ভালো পয়সাই আমার ইনকাম হতো, এছাড়া চারটে বই লিখে আমি বেশ মোটা রয়্যালটি পেয়েছি। এই সমস্ত টাকা একজোট করে আমি গবেষণা শুরু করলাম গোপনে, কিভাবে নিজের সমস্যার সমাধান করা যায়। এই প্রশ্নের উত্তর ভেবে চললাম রাত দিন। মাত্র বছর দুয়েক আগে আমার গবেষণা শেষ হয়েছে, এই সমস্যার সমাধান আমি পেয়েছি। আর তারপর থেকেই সন্ধ্যের পর আমি রাস্তাঘাটে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারি, কোনো দুশ্চিন্তা হয় না। তার মানে ভ্যাম্পায়ারের হাত থেকে বাঁচার টেকনিক আপনি
পেয়ে গেছেন? আমি জিজ্ঞেস করলাম। শব্দ করে হাসলেন সরকার। হ্যাঁ, অনেকটা সেরকমই। এক মিনিট, আপনাকে দেখাচ্ছি, দাঁড়া। এই বলে দ্রুত পায়ে আবার অদৃশ্য হয়ে গেলেন ভেতরের ঘরের দিকে। একটু পরেই তিনি ফিরে এলেন, হাতে একটা রুপোলি রঙের ফ্লাক্স। সেটার গায়ে কারুকাজ ও শিল্পকলা মুগ্ধ হয়ে দেখার মতো। আমি ওটা ছুঁয়ে দেখলাম, রুপোলি, তবে রুপোর তৈরি নয়, হয়তো পিতলের উপর প্লেটিং করা হয়েছে। খাঁটির উপর তৈরি হলে আমি ঠিক বুঝতে পারতাম আমি খাঁটির উপর চিনি। সরকার বলতে শুরু করলেন, এইটা এটা আমাদের বংশের অনেক পুরনো আমলের জিনিস, বহুদিন এটা এমনিই পড়েছিল। ভাগ্যের পরিহাস বলতে হবে যে আজকাল এটা আমার ভীষণ 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 কাজে লাগছে। এক কথায়, এটা আমার প্রাণ। আসল ব্যাপারটা এবার আপনাকে বলি। হ্যাঁ, আমি একটা সিরাম ইনভেন্ট করেছি, সেটা ঘন্টা খানেকের জন্য মানুষের প্রাণ বাঁচিয়ে রাখতে পারে। বুঝলেন তো, মানুষের প্রাণ বাঁচিয়ে রাখতে পারে ঘন্টা খানেকের জন্য। নিজের শরীরে, এই যে ঠিক এই জায়গাটা, নিজের শরীরে এই সিরামটা ইনজেক্ট করে ঢোকানোর পর ইচ্ছে করলে আমি আমার বডির সমস্ত, বুঝলেন তো, সমস্ত সমস্ত ব্লাড বের করে দিতে পারি। আমার তাতে কোনো অসুবিধাই হবে না, একটু মাত্র অসুবিধা হবে না। আমি ক্রমশ অবাক হতে লাগলাম। আর গত দু বছর ধরে আমি ঠিক তাই করে চলেছি। সিরাম নেবার পর বডির সমস্ত ব্লাড বের করে আমি এই রুপোলি ফ্লাস্কে ভরে রাখি। তারপর ফ্লাস্কটাকে একটা থার্মোস্ট্যাটিক বাথে রেখে দিই, যাতে ভেতরকার রক্তের টেম্পারেচারের কোনো রকম হেরফের না হয়। তারপর ব্লাডলেস বডি নিয়ে 3-3.5 ঘন্টা আমি দিব্যি কাটিয়ে দিতে পারি, মন প্রাণ খুলে ভর্তি করতে পারি। কারণ আমি জানি যে মানুষের শরীরে 1 ফোঁটা রক্ত নেই, তাকে নিয়ে কোনো ভ্যাম্পায়ারের একটু মাত্র মাথা ব্যথা নেই। তারপর সময় হয়ে গেলে আমি ঝটপট ফিরে আসি, আবার রক্ত ভরে নিই শরীরে, ব্যাস নরমাল হয়ে যাই। অবিশ্বাসে মাথা নাড়ালাম আমি, কিন্তু এ তো সিম্পলি ইম্পসিবল। ফাউন্টেন বারে আপনি আমাকে দেখেছেন, আর একটু আগে রক্ত নেবার পর আপনি আমার চেঞ্জটাও লক্ষ্য করেছেন। সামনে ঝুঁকে এলেন রূপক সরকার। নিজের চোখে দেখা প্রমাণ কি কেউ অবিশ্বাস করতে পারে? কি জানি, জানি না, একটু থেমে বললাম। তা আপনি এই সিরামটার পেটেন্ট নিয়ে বাজারে বিক্রি করার কথা ভাবেননি? ভ্যাম্পায়ারদের কথাটা যদি সত্যি হয় তাহলে তো এই সিরামটা দারুণ বিক্রি হবে। প্রতিবাদে মুখর হয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন রূপক সরকার। বিক্রি হবে মানেটা কি? না না, সেটা করলে খুব বোকার মতো কাজ হবে, আর ওই ওষুধের ফর্মুলা সবাই জেনে গেলে সাংঘাতিক বিপদ ঘটবে। আপনি 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 একবার ভেবে দেখুন, আপনি মন দিয়ে একবার ভেবে দেখুন, যদি কেউ আমার ওষুধের ফর্মুলা, আমার ওষুধের ফর্মুলা চেনে তো যদি কেউ। হঠাৎই থমকে গেলেন তিনি, বোধহয় বুঝতে পারলেন এই প্রথম তিনি তার গোপন আবিষ্কারের কথা দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলেছেন। তার আশঙ্কার কারণ আন্দাজ করতে আমার অসুবিধে হল না। এক অদ্ভুত নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরল, দুজনেই চুপচাপ। নিজের গোপন কথা আমাকে হঠাৎ বলে ফেলায় কেমন যেন অস্বস্তি বোধ করছেন রূপক।
আর ওর এই অস্বস্তি আমাকেও অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। তবু আমরা কথাবার্তা চালিয়ে যাওয়ার চেষ্টা করলাম। সরকার অন্যমনস্ক ভাবে রুপলির ফ্লাক্সটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। মাঝে মাঝে এই অদ্ভুত নীরবতা এসে জাঁকিয়ে বুঝতে লাগলো আমাদের আলোচনার মধ্যে। সুতরাং প্রথম সুযোগেই মোচট খাওয়া সরকারের কাছে বিদায় নিলাম। হাতুড়ির দিকে তাকিয়ে বললাম, ওরে বাবা, 11টা বাজে, আজ উঠি। হ্যাঁ হ্যাঁ, ফর্মুলা সরকারের জড়ানো উত্তর স্পষ্ট বোঝা গেল না, তবে স্বস্তির ভাব ফুটে উঠল চোখে মুখে। যাওয়ার আগে বলে গেলাম, ফাউন্টেনে আবার দেখা হবে। দেখা আমাদের হলো, হতে থাকলো। একদিন ডক্টর সরকারকে পাল্টা নিমন্ত্রণ করলাম আমার ফ্ল্যাটে। লক্ষ্য করলাম ওর বিচলিত ভাবটা অনেকখানি মিলিয়ে গেছে, আচরণ আবার সহজ স্বাভাবিক হয়ে উঠেছে। তবে আমাদের বন্ধুত্বের তালটা কেন জানি না কোন সূক্ষ্ম কারণে কেটে গেল। দেখা সাক্ষাৎ হলে কুশল বিনিময় করলেও আন্তরিক আবেগটা যেন সরকারের ব্যবহার থেকে মুছে গেছে। এরপর সপ্তাহ দুয়েক আমাদের বিশেষ কথা হয়নি, অথচ দুজনেই একই বারে নিয়মিত হাজিরা দিয়ে গেছি। অবশেষে আবার একদিন রাত 9টা নাগাদ আমরা ফাউন্টেনে মুখোমুখি পড়ে গেলাম। আমার মন মেজাজ বিশেষ ভালো ছিল না। সরকার যথারীতি ভদ্রতা বসে হেসে জিজ্ঞেস করলেন, কেমন আছেন? ওই আর কি, সন্ধ্যে থেকে সময়টা তেমন ভালো কাটেনি, সুতরাং তাই সারা জবাব দিয়ে ওকে এড়িয়ে গেলাম। বিদেশি মদও কেমন যেন বিস্বাদ লাগছে, শরীর আর মন ওই কোনো কারণে অস্থির। একটু পরেই পা ছেড়ে বেরিয়ে পড়লাম, রওনা হলাম বাড়ির দিকে। ঘন্টাখানেকের মধ্যেই বাড়ি ফিরে এলাম। হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে নিলাম, রোজকার মতো খাবার টেবিলে বসতে যাব। কলিং বেল বেজে উঠল। অবাক হলাম, কে ডাকতে এলো এত রাতে? টেবিল ছেড়ে উঠে গেলাম দরজার কাছে। দরজা খুলতেই দেখি রূপক সরকার দাঁড়িয়ে, ওর কালো চোখে উদ্ভ্রান্ত পূর্ণ দৃষ্টি, মুখ কাগজের মতো ফ্যাকাশে। কি ব্যাপার এত রাতে? আমি জিজ্ঞেস করলাম। রুদ্ধ শ্বাসে বলে উঠলেন সরকার, ওটা 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 চুরি হয়ে গেছে। কোনটা? রুপলি, রুপলি ফ্লাস্কটা। আপনি 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 নিশ্চয় ওদের সব বলে দিয়েছেন। হ্যাঁ, আপনি সব বলে দিয়েছেন ওদের নিশ্চয়ই। এত রাতে আলপটকা হাজির হয়ে সরকারের এই ছেলে মানুষই অভিযোগ, আমার বিরক্ত লাগলো। রুদ্ধ স্বরে ওকে বললাম, দেখুন আমি কাউকে কিছু বলিনি, আর আপনার ওই গাঁজাখুরি ভ্যাম্পায়ারের গল্পে আমার এক ফোঁটা বিশ্বাস নেই। আপনি নিজেই হয়তো ফ্লাস্কটা ভুল করে অন্য কোথাও রেখেছেন, ভালো করে খুঁজে দেখুন গিয়ে। কর্কশ ভাবে তিক্ত হাসি হাসলেন রূপক সরকার। আমি ভুল করবো? নিজের রক্ত জায়গা মতো রাখতে কখনো কারো ভুল হয়? আমার হাতে আর সময় নেই। ওটা 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 কত
কোথায় যে কেন আমাকে ফেরত দিন, আমাকে ফেরত দিন, আমার তার সময় নেই। আমার রুপালি ফ্লাস্ক, আমার রুপালি ফ্লাস্ক, রুপালি ফ্লাস্ক। ঠান্ডা গলায় বলে উঠলাম, আপনার ফ্লাস্কের ব্যাপারে আমি কিছু জানি না আর জানতেও চাই না। তবে বন্ধু হিসেবে একটা কথা আপনাকে বলি, এক্ষুনি কোনো হাসপাতালে যান, গিয়ে রক্ত নিন, এছাড়া আর কিছু করার নেই। ওর মুখের উপর দমাস করে দরজাটা বন্ধ করে দিলাম। সঙ্গে সঙ্গে কলিং বেল আবার বাজতে শুরু করলো, বাজতে শুরু করলো। হ্যাঁ, তা না, আমি ভুক্ষেপ করলাম না, সোজা এগিয়ে গেলাম খাওয়ার ঘরে, টেবিলে বসলাম। একটু পরে কলিং বেলের শব্দ থেমে গেল। এবারে রুপোলি ফ্লাক্সটা টেবিলের নিচে রাখা একটা বাক্স থেকে বের করলাম, ওটা ঢাকনা খুলে কাত করে ফুটলাম আমার কাপের উপর। নিয়ম মাফিক কায়দার চেয়ে এভাবে খাওয়া অনেক ভালো। ইস, তুমি আর সবকটা লোকই যদি রূপক সরকারের মতো হিসেবি হতো, বুদ্ধিমান হতো, তাহলে কত সুবিধে হতো আমাদের। আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প, অনিশ দেবের লেখা রুপোলি ফ্লাস্ক। গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের মতামত। এই ধরনের আরও সুন্দর গল্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটিকে ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আজকে এই পর্যন্তই, সুস্থ থাকুন, সুস্থ রাখুন, দেখা হবে আবার আগামী গল্পে। ধন্যবাদ।